আমার রক্তঝরা ইসলামের কালেমা বিশ্বাস করেছে এমন একজন গুনাহগার যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রসূল রাজি হব না আফসোস মুসলমান আল্লাহকে আপন করলা না রসূলকে আপন করলা না আপন করলা বিবি বাল বাচ্চা সহায় সম্পদ ক্ষমতা নেতা নেত্রী দল সে ব্যক্তি সম্মান এবং মুক্তি পাবে যা আল্লাহর সামনে দাঁড়াবে কলবে সালিম একটি সুস্থ পরিচ্ছন্ন ইমান দীপ্ত হৃদয় নিয়ে বলেন আল্লাহ পাক বললেন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন তাদেরকে যারা নিজেদের উপর জুলুম করেছে গুনাহ করেছে অন্যায় করেছে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেন তাদেরকে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না তোমরা যদি খালেজ দিলে তওবা করো আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে সব মাফ করবেন আল্লাহ তওবা ছাড়া যদি কারো মৃত্যু হয় তার আমল নামায় যদি শিরিক না থাকে কুফর না থাকে কোনো একদিন সে নাজাত পাবে সুবহানাল্লাহ বলবেন না শর্ত কি শিরক নাই কুফর নাই গুনাহগার যত বড় হোক আর যদি সারা জীবন আপনি গুনাহ করেন গুনাহ যদি আপনার পাহাড় পর্যন্ত নয় আকাশ পর্যন্ত যায় একবার যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তওবা করতে পারেন সব মাফ এই ঘোষণাটা কার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً الله পাক বলেন আমার বান্দারা যত গুনাহ করুক শিরক করেছে কুফর করেছে জানা করেছে ব্যভিচার করেছে কোনো সমস্যা নাই যদি তারা তওবা করে ঈমান আনে নেক আমল করে আল্লাহ পাক বলেন আমি তাদের গুনাহগুলোকে আমল নামায় সওয়াবের দ্বারা বদল করে দেব আপনি যদি শিরক না করেন কুফর না করেন নেক আমল করেন বিনা আযাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন আর যদি গুনাহ করেন শিরক কুফর না থাকে তওবা করতে পারেন নাই তওবা করতে যেহেতু আল্লাহর হাবিবের উম্মত আপনি শাস্তির পর আল্লাহ আপনাকে জান্নাত দিবেন বেহেশত দিবেন বলে পার্থক্য ফার্স্ট চান্স আর সেকেন্ড চান্স ফার্স্ট চান্স সেকেন্ড চান্স রসুল্লাহর প্রত্যেক উম্মতকে আল্লাহ মাফ করবেন এটা আল্লাহ তাআলার সাথে তার হাবিবের চুক্তি হয়ে গেছে আল্লাহু আকবার চুক্তির কথাটা কোথায় আছে কোরআন শরীফে সুবহানাল্লাহ বলবেন না আমার কথা না চুক্তি কে করছেন চুক্তি নামাটা উল্লেখ আছে কোথায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা দোহাতে ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশর ময়দানে আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন অসংখ্য নেয়ামত ততক্ষণ পর্যন্ত আপনার কথা শুনেই চলবেন যতক্ষণ না আপনি রসুল রাজি হয়ে যান সূরা দোহা নাজিলের পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে ডেকে বললেন সাহাবীরা শোনো আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন যতক্ষণ আমি রসুল রাজি না হই তিনি আমার কথা শুনতেই থাকবেন আল্লাহ আমার সঙ্গে কথা ওয়াদা করেছেন আমি তোমাদের সাথে একটা ওয়াদা করি লা আরদা
ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, আমার দিন ইসলাম গ্রহণ করেছে, আমার রক্ত ঝরা ইসলামের কালেমা বিশ্বাস করেছে, এমন একজন গুনাহগার যতক্ষণ জাহান্নামে থাকবে আমি রসুল রাজি হব না। আফসোস মুসলমান, আল্লাহকে আপন করলা না, রসুল্লাহকে আপন করলা না, আপন করলা বিবি বাল বাচ্চা সহায় সম্পদ ক্ষমতা নেতা নেত্রী দল, ঠিক কিনা? সেজন্য স্বার্থ রক্ষায়, সম্পদ রক্ষায়, সামাজিক স্ট্যাটাস রক্ষায়, আর ক্ষমতার মসনদ রক্ষায় শেরেক হচ্ছে, কুফর হচ্ছে, দ্বীনের নাফরমানি হচ্ছে, ইসলামের বিরোধিতা হচ্ছে। তুমি বেখাবার, সেই দিকে তোমার কোনো খেয়াল না। কাল কিয়ামতে এই সব নেতা নেত্রী দল সহায় সম্পদ পদ পদবী দুই পয়সার কাজে আসবে না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআন কারীম স্পষ্ট বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই কিয়ামতের দিন সম্পদ এবং সন্তান, দল এবং কর্মী, ক্ষমতা এবং বিত্ত, সহায় এবং সম্পদ কোনো কাজে আসবে না। সে ব্যক্তি সম্মান এবং মুক্তি পাবে যে আল্লাহর সামনে দাঁড়াবে কলবে সালিম, একটি সুস্থ পরিচ্ছন্ন ইমান দীপ্ত হৃদয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ।